পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এবং JVNS এর তত্ত্বাবধানে যে ক্লাস নবম শ্রেণীর মেধা অন্বেষণ পরীক্ষা অর্থাৎ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন বা সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে চলেছে, সেই সায়েন্স অলিম্পিয়াডের আজ মডেল কোশ্চেনগুলোর উত্তর, বিশেষ করে অঙ্ক এবং বিজ্ঞানের মডেল কোশ্চেন, মূলত এখানে অঙ্ক এবং বিজ্ঞানই হবে, তো অঙ্ক এবং বিজ্ঞানের মডেল কোশ্চেনের উত্তরগুলো আমি করে দেবো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি চেষ্টা করব প্রতিদিন এক একটি করে মডেল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। আজ আমরা অঙ্ক যে মডেল কোশ্চেন ছিল সেই অঙ্কের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব এবং একটি ভিডিওতেই। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই আমাদের। প্রথমে কি আছে, প্রথমে আছে দেখুন যে ডেট অফ 100 ডে অফ দ্য ইয়ার হুইচ ইজ নট এ লিপ ইয়ার উইল বি, অর্থাৎ যে বছর অধিবর্ষণ হয় সেই বছরের 100তম দিন কি বা। তো সেক্ষেত্রে যে বছর অধিবর্ষ নয় মানে লিপ ইয়ার নয়, তখন জানুয়ারি মাসে কত দিন হবে, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই তিনটা আমরা প্রথমে ক্যালকুলেশন করব। তাহলে জানুয়ারি হচ্ছে আমাদের কত দিন, যে বছর লিপ ইয়ার নয় সে বছর, আপনারা বলবেন। এই যে যে ছোটো ছোটো জিনিস এগুলো কিন্তু আপনাকে নিজেকে জানতে হবে, ঠিক আছে, এগুলো আপনি নিজে জানতে পারলে তবে কিন্তু আপনার পক্ষে এইগুলিতে পাশ করা সম্ভব, নাহলে পাশ করা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। তো জানুয়ারি মাস আমাদের কি বার হবে, সরি জানুয়ারি মাস আমাদের কত তারিখ হবে, জানুয়ারি হবে 31, ফেব্রুয়ারি হবে আমাদের 28 এবং মার্চ হবে আমাদের 23। জানুয়ারি কত, জানুয়ারি হচ্ছে 31, ফেব্রুয়ারি 28 এবং মার্চ, যদি তাই হয় তাহলে এই তিনটে যোগ করলে আমরা কত পাচ্ছি, এই তিনটে যোগ করলে দেখুন পাচ্ছি 90 পাচ্ছি, অর্থাৎ প্রথম 3 মাসে 90 দিন হয়ে যায় এবং বাকি যে 10 দিন থাকে তাহলে সেই 10 দিন কোন মাসে হবে, সে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে 10 দিন হবে, অর্থাৎ 10th April আমাদের কিন্তু অ্যান্সার পাওয়া যাবে, 10th April ওই মাসের কি 100তম দিন, ঠিক আছে। চলুন পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক, এমন কিছু কঠিন কিন্তু কোশ্চেন নয়, ইজি কোশ্চেন ছিল। পরবর্তী যে কোশ্চেনটা আছে 8A 51 46B, এই যে সংখ্যাটি আছে 88 দ্বারা বিভাজ্য, 88 দ্বারা ভাগ যায়, তাহলে এ এবং বি এর গুণফল কত হবে। তাহলে এখানে এ কত, এইটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি, আমাকে প্রথমে এ এবং বি এর মান বের করতে হবে, এ এবং বি এর মান বের করার পরে এই দুটো গুণ। তো এক্ষেত্রে আমরা কি করে বের করবো, এক্ষেত্রে বের করার একটাই পদ্ধতি, প্রথমে জানতে হবে 88 দিয়ে ভাগ দেওয়ার নিয়ম, অর্থাৎ বিভাজ্যতার নিয়ম, 88 দিয়ে ভাগ যাবে তার নিয়ম কি, এই দুটোকে আমরা পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখবো, অর্থাৎ 8×11। সুতরাং সংখ্যাটি যদি 11 ভাগ যায় এবং 8 যে ভাগ যায় তাহলেই আমরা বলবো এটি 88 দিয়ে ভাগ যায়। এই যে বিভাজ্যতার নিয়মের অঙ্ক তা আমরা কিন্তু বহুদিন আগে আমাদের চ্যানেলে আমরা করে দিয়েছি, বিভাজ্যতার অঙ্কগুলো আপনারা বা নিয়মগুলো আপনারা একটু দেখে নেবেন, বা ছোট ছোট যে সমস্ত ভাই বোনেরা আছে তারা একটু দেখে নেবেন, তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হয়। ওকে, তো তাহলে আমি প্রথমে 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ দিতে হবে, এই 3টে যে সংখ্যা আছে এই 3টে সংখ্যা কিন্তু 8 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 4 6 বি আছে এখানে, আমরা বি রাখলাম, 8 দিয়ে আমরা ভাগ দেবো, তাহলে 5 8 40, 5 8 40, 8 থাকলো আমাদের 6, ওকে, তাহলে 6-এর পেছনে বি বসালাম। এবার দেখুন 6 আছে, তাহলে 8-এর সঙ্গে কত গুণ করলে প্রথমে 6 আসবে, তাহলে 8 8 64 আমরা জানি, 8 8 64 হলে মিলে যাবে, যেহেতু ভাগ যাবে, তার মানে বি এর মান কত হবে, সুতরাং বি এর মান আমরা পেলাম, বি সমান পেলাম আমরা কত, না এই যে 4, এই 4 পেলাম আমরা বি। এবার আমাদের কিন্তু এ এর মান নির্ণয় করতে হবে, এখন আমরা এ এর মান কি করে নির্ণয় করব, তার জন্য কিন্তু আমাদের একটা বিশেষ পদ্ধতি আছে, এ মান বের করার জন্য আমাদের হিসাব করতে হবে কোনটা, না এই 11-তে ভাগ যায় কি করে, 11-তে ভাগ যাওয়ার নিয়ম। আবারও বলছি বিভাজিত নিয়মের ভিডিও কিন্তু আমরা অনেকদিন আগে দিয়েছি, আমরা আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে আপনারা দেখে নেবেন, ওকে, এবং ডিসক্রিপশনে আমাদের প্লে লিস্ট। তাহলে এই 11-তে বিভাজিত নিয়ম হচ্ছে একটা বাদে একটা, অর্থাৎ এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এইগুলো আমাদের যোগ করতে হবে, তাহলে কি হবে, 8+5+4+B, বি এর মান কত, 4, তাহলে কত হচ্ছে,
আট আর আট 16, আর আছে 21, এবং বাকি যে সংখ্যাগুলো আছে অর্থাৎ এই এ, এই ওয়ান এবং এই সিক্স, এ প্লাস ওয়ান প্লাস সিক্স মানে হচ্ছে 7 প্লাস 8। এখন এইটা থেকে এই 21 থেকে এইটা আমাদেরকে বিয়োগ করতে হবে, তাহলে 21 বিয়োগ 7 প্লাস এ, তার মানে 21 বিয়োগ 7 মাইনাস এ, তার মানে 14 মাইনাস এ। এখন এই যে যে অ্যান্সারটা বেরোলো, এই অ্যান্সারটা অবশ্যই 0 হতে হবে, নতুবা কত হবে 11 এর গুণিতক। কিন্তু এখানে 0 হলে এর মান কত হবে? 0 যদি হতে হয় তাহলে এর মান 11 14 হবে, কিন্তু তাহলে 0 হবে না, 11 হতে হবে। তার মানে এর মান 3 যদি আমি বসাই তাহলে আমরা 14 মাইনাস 3 সমান 11 পাই, তাহলে এ কত হবে? এ হচ্ছে 3 হবে। সুতরাং অ্যান্সার এ ইন্টু বি আমাদের কত হবে? না, 4 ইন্টু 3 অর্থাৎ 12 আমাদের সঠিক অ্যান্সার পাবে। ঠিক আছে, তো অ্যান্সার 12 আমাদের সঠিক। চলুন পরবর্তী অঙ্কে যাওয়া যাক। খুব সুন্দর অঙ্ক আমি বলবো, কেন আমি একটু জুম করে দিচ্ছি, অঙ্কটা আগে প্রথমে দেখিয়ে দিই। দেখুন কি আছে, বাংলাটাই থাক, ইংরেজিটা আমাদের আর দরকার নেই। একটি কোম্পানির মোট 600 জন কর্মচারী আছে, মোট 600 জন কর্মচারী আছে, তার মধ্যে 40% পুরুষ, তাহলে বাকি 60% মহিলা। ওকে, তাহলে আমি কতজন মহিলা আছে সেটা প্রথমে বের করবো। যদি মহিলা কর্মচারীর মধ্যে 60% বার্ষিক আয় 25,000 টাকার বেশি হয়, তাহলে অত্যন্ত সহজ অঙ্ক, ঠিক আছে, অত্যন্ত সহজ অঙ্ক না, আমরা কি করব, আমরা প্রথমে দেখে নিলাম এই যে 600 জন এমপ্লয়ি ছিল, সেই এমপ্লয়ির 60% হচ্ছে মহিলা, এই 60% আমরা প্রথমে বের করে নেবো। পার্সেন্টেজকে, শতকরাকে আমরা যদি পার্সেন্টেজ তুলে দিতে চাই, এখান থেকে পার্সেন্টেজ যদি তুলে দিতে চাই, তাহলে কি করবো, ইন্টু 1/100 দিয়ে গুণ করবো, তাই 1/100। এবার 200 200 কেটে দিলাম, তাহলে 360, তাই 360 জন কি ছিল, মহিলা ছিল। এখন এই 360 জন মহিলার মধ্যে, এই 360 জন মহিলার মধ্যে 60% আয় 25,000 টাকার বেশি, 60% আয় 25,000 টাকার বেশি, তাহলে বাকিদের 25,000 টাকার কম, তাহলে বাকি কত, 100% মধ্যে 60% চলে গেলে বাকি থেকে 40%, অর্থাৎ 40/100, 200 200 কেটে দিলাম, তাহলে গুণ করলে আমরা কত পাবো, 44। সুতরাং অ্যান্সার কিন্তু আমাদের হবে 44, অর্থাৎ ডি আমাদের সঠিক অ্যান্সার। চলুন কোশ্চেন নম্বর 4, কনসিডার এ সিকোয়েন্স, আমরা পরপর 7টি সংখ্যায় 7 কনজিকিউটিভ ইন্টিজার্স, পরপর 7টি পরপর সংখ্যা আছে বা সজ্জা আছে, এদের প্রথম 5টির গড় 25, ঠিক আছে, প্রথম 5টির গড় 25। মনে রাখতে হবে গড় মানে কিন্তু মধ্যমান, গড় মানে হচ্ছে মধ্যমান, ঠিক আছে। তাহলে পরপর 5টা যদি হয়, আমরা 5টা লিখি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, তাহলে এই মাঝখানেরটা আমাদের কত, মাঝখানেরটা কিন্তু আমাদের 25 বলে দেওয়া আছে। তাহলে ঠিক তার আগেরটা কত হবে, যেহেতু পরপর বলেছে তাহলে এটা 24 হবে, পরেরটা কত হবে, পরেরটা 26 হবে, ওকে, এবং এর আগে কত হবে, 23, এর পরে কত হবে, 27, এবং 6 নম্বর ও 7 নম্বর কত হবে, 28 এবং 29। তাহলে এদের গড় কত বৃদ্ধি পাবে, ঠিক আছে, তো এদের গড় কত বৃদ্ধি পাবে, তো সেটা করার জন্য আমরা কি করব, এই সবগুলো যোগ করে আমরা 7 দিয়ে ভাগ দিতে পারি, অথবা আমরা একটু কাজ করতে পারি। আমাদের তো এই দুটো সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এই দুটো সংখ্যাই তো আমাদের বেড়েছে, অন্য কিছু তো আর বাড়েনি, তাহলে এখানেও 25, দেখুন 25 বেশি আছে, 25 বেশি আছে, তাহলে 25-এর থেকে এখানে 3 বেশি, 25-এর থেকে এখানে 4 বেশি, তাহলে মোট কত বেশি, 7 বেশি, ঠিক আছে, মোট 7 বেশি, তাহলে গড় কত হবে, 25 প্লাস এই 7 ভাজিত 7, অর্থাৎ 26 আমাদের গড় হবে। সো অ্যান্সার হবে আমাদের কি, অ্যান্সার হবে আমাদের সি, অথবা আমরা কিন্তু সবই যোগ করে 7 দিয়ে ভাগ দিলেও একই অ্যান্সার পাওয়া যাবে। চলুন কোশ্চেন নম্বর 5, একটি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর যোগফল ও কর্ণের অন্তর, ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্র কি আছে, আয়তক্ষেত্র কেমন হয় আমাদের, আমরা জানি এটা হচ্ছে আমাদের একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র, এই তার কর্ণ, ওকে, তাহলে কি দাঁড়ালো, তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এর সন্নিহিত দুটি বাহুর যোগফল, তার মানে আমি এটাকে যদি এক্স ধরি, এটাকে ওয়াই ধরবো, এই দুটির যোগফল এক্স প্লাস ওয়াই
আর এর কর্ণের দৈর্ঘ্য কি? এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কর্ণের অন্তর্বর্গ, কর্ণের দৈর্ঘ্য কত হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। এদের অন্তর মানে বিয়োগফল দীর্ঘতম বাহুর অর্ধেক, তার মানে ওয়াই হচ্ছে, তো এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাকে এই আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহু অর্থাৎ এক্স অনুপাত ওয়াই সমান কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে বের করতে পারবো? সেটা আমরা দেখব, এই যে কর্ণ যেটা আছে এই কর্ণের দৈর্ঘ্য কত, এই কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারবো। ওকে, তাহলে কি করতে পারবো? আমি কিন্তু এখানে খুব সহজেই বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা এইটাকে কি করব, এইটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, বা এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক আমরা লিখতে পারি। কিন্তু দেখা যাক, এক কাজ করি, আমরা আমরা এক্স প্লাস ওয়াই এখানে রাখি আর এটাকে আমরা এদিকে নিয়ে আসি। তাহলে ওয়াই প্লাস টু প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই যে যেটা আছে সেটাকে আমরা বাম দিকে নিয়ে আসি, মাইনাস ওয়াই বাই, অর্থাৎ এখানে দাঁড়ালো কি, ওয়াই প্লাস ওয়াই বাই টু সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় পাশে বর্গ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার বাই ফোর প্লাস টু ইন্টু টু ইন্টু এটা, তার মানে এক্স ওয়াই বাই টু সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল। ওকে, আর আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদিকে টু এক্স ওয়াই আছে, সরি এটা এক্স ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এখানে শুধুমাত্র এক্স ওয়াই সমান, এটাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর, অর্থাৎ এক্স ওয়াই সমান থ্রি বাই ফোর ওয়াই স্কোয়ার, একটা ওয়াই আর একটা ওয়াই কেটে দিই, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান থ্রি বাই ফোর, অর্থাৎ থ্রি ইস টু ফোর হবে আমাদের সেক্ষেত্রে অ্যান্সার। ঠিক আছে, থ্রি ইস টু ফোর কিন্তু অ্যান্সার পাওয়া যাবে। চলুন কোশ্চেন নাম্বার সিক্স, সাত ছ পাঁচজন পুরুষ, তাহলে পাঁচজন ম্যান প্লাস তিনজন বালক, ম্যান পুরুষকে আমরা ম্যান হিসেবে ধরছি, বালককে আমরা সি হিসেবে ধরছি, চার দিনে তেইশ হেক্টর জমি চাষ করতে পারে, তেইশ হেক্টর মানে চার দিনে তেইশ হেক্টর জমি চাষ করতে পারে, পাঁচজন পুরুষ তিনজন বালক, তাহলে একজন পুরুষ সরি একদিনে একজন এক হেক্টর জমি চাষ করতে পারবে, একদিনে হলে বেশি লাগবে, ফাইভ এম প্লাস থ্রি সি ইন্টু ফোর, এক হেক্টরের জন্য অবশ্যই কম লাগবে। একই রকমভাবে দ্বিতীয় যে লাইনটা আছে সেই লাইন থেকে আমরা পাবো কি, টু থ্রি এম প্লাস টু সি ইন্টু দিন সংখ্যা ডিভাইডেড সেভেন, এবং এই দুটো কি হবে, এই দুটো কিন্তু আমাদের সমান হবে, কারণ এটা আমরা একদিনে একদিনে বের করেছি, তাহলে এই দুটো সমান হবে। এই দুটো সমান হলে এখান থেকে আমরা না একটা ভ্যালু বের করে নিয়ে আসতে পারি, এম এবং সি এর মধ্যে একটা তুলনা করতে পারি, এই দুই দিয়ে এই দুই কেটে দিলাম, তাহলে দুই দুগুণে দশ, পাঁচ দুগুণে দশ এম প্লাস তিন দুগুণে ছয় সি ডিভাইডেড টোয়েন্টি থ্রি সমান থ্রি এম প্লাস টু সি বাই সেভেন। ওকে, তো এখান থেকে আমরা অবশ্যই একটা ইকুয়েশন পেয়ে যাব, আমরা দেখতে পাচ্ছি এই 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 দুটো গুণ করলে সেভেন্টি এম, এই দুটো গুণ করলে আমরা বিয়াল্লিশ সি, আর এই দুটো গুণ করলে আমরা সিক্সটি নাইন এম, এই দুটো আমরা গুণ করলে কত পাচ্ছি, ছেচল্লিশ পাচ্ছি, ছেচল্লিশ সি। সুতরাং এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান এম সমান সমান ফোর সি, অর্থাৎ একজন একজন ম্যান সমান চারজন বালক। তাই যদি হয় তাহলে আমরা এই যে প্রথম ইকুয়েশনটা এখানে দেখেছিলাম এই ইকুয়েশনটাই আমরা নিয়ে চলে আসবো, এই ইকুয়েশনটাই একজন ম্যান সমান চারজন বালক হলে তাহলে কতজন বালক হচ্ছে, ফাইভ এম প্লাস ফোর থ্রি সি, এই ফাইভ এম মানে হচ্ছে টোয়েন্টি সি প্লাস থ্রি সি, অর্থাৎ তেইশ সি, তেইশ সি অর্থাৎ তেইশ জন বালক, অর্থাৎ তেইশ জন বালক তেইশ বিঘা জমি বা তেইশ হেক্টর জমি চার দিনে শেষ করবে। আচ্ছা, উল্টোটা করতে হবে আমাদের, উল্টোটা করতে হবে, তার মানে কি করতে হবে, চারজন চার দিনে ফোর ডেতে
23 হেক্টর করতে পারে 23 জন বালক। এবার কি বলেছে যে তাহলে 45 হেক্টর এবং 6 দিনে কতজন বালক লাগবে আমরা বের করব। ওকে, কতজন বালক লাগবে আমরা বের করব দেখি কতজন লাগে। তাহলে 23 ইনটু এখানে জমির পরিমাণ বৃদ্ধি হয়েছে, তাহলে জমি অবশ্যই বৃদ্ধি পেলে আমাদের বালকের সংখ্যা বেশি লাগবে, এবং এখানে দিন সংখ্যা বেশি তার মানে কম লাগবে। 23 23 23 কেটে দিলাম, এখানে 3 দিয়ে কাটলাম 2, এখানে 3 দিয়ে কাটলাম 3, 15 45, একে 2 দিয়ে কাটলাম 2, তাহলে 15 দুগুণে 30। ঠিক আছে, তাহলে 15 দুগুণে 30 জন বালক লাগবে, 30 জন বালক লাগবে। কিন্তু এখানে কথা আছে 7 জন পুরুষ আছে, 7 জন পুরুষ সমান 7 ইনটু 4 অর্থাৎ 28 জন বালক, তার মানে মোট 30 জন লাগবে। তার মানে 28 জন বালক আছে জায়গায় 7 জন পুরুষ আছে, তাহলে টোটাল বালক লাগবে আমাদের কতজন? মাত্র 2 জন বালক লাগবে। 30 মাইনাস 28 সমান সমান 2 জন বালক লাগবে। সুন্দর অঙ্ক ছিল এটা। নেক্সট একটি সুন্দর অঙ্ক আছে এই ক্ষেত্রে, ওকে, যে ছবিটা আছে সেই ছবিটা থেকে কিন্তু আমাদের অ্যান্সার বের করে নিয়ে আসতে হবে। আমরা এই ছবিটা থেকেই কিন্তু টোটাল অ্যান্সারটা পাবো, ছবিটাতেই সম্পূর্ণ অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চিত্র অনুসারে এই যে এক্স আছে সেই এক্স এর মান কত, এই এক্স এর মান তাহলে দেখতে হবে আমাদের যে বিষয়গুলো আমরা জানি। ধরো এই একটা লাইন আছে, এই লাইনের উপরে যতগুলোই থাকুক না কেন এখানে তাহলে কত হবে, যাই হোক এখানে যাই হোক আর এখানে যাই হোক, এই তিনটে মিলে কত হবে 180। ওকে, আর এই যে ত্রিভুজ আছে ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ কত, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ কত, এই কোণ 60 ডিগ্রি। তাহলে এই যে যে অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে, এই যে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা কত আমাদের সেটা জানা দরকার। ওকে, আমাদের কি জানা দরকার, এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা কত হবে না 180 মাইনাস মাইনাস 60 প্লাস 75, তাহলে কত হচ্ছে 120, তার থেকে 45 ডিগ্রি, তার মানে এটা 45 ডিগ্রি আমরা পাচ্ছি। কোন অ্যাঙ্গেলটা 45 পেলাম, এই অ্যাঙ্গেলটা আমরা 45 পেলাম। কিন্তু এই যে আর একটা অ্যাঙ্গেল রয়েছে, এই যে আর একটা অ্যাঙ্গেল রয়েছে এই অ্যাঙ্গেলটার মান কত, একই রকম ভাবে আমরা আবার কি করব এর মান বের করার চেষ্টা করব। না মান কত হবে সেম ওয়েতে 180 মাইনাস 60 প্লাস 65, তার মানে কত দাঁড়ালো 55 ডিগ্রি। তাহলে এই যে যে ত্রিভুজটা আছে, এই যে যে ত্রিভুজটা আছে নিচে ছোট্ট ত্রিভুজটা আছে মাঝখানে, এই মাঝখানে ত্রিভুজের এটা পেলাম আমরা 45, এটা পেলাম আমরা 55, তাহলে এই অঙ্ক এইটা সমান কত হবে, অবশ্যই এটা সমান কত পাবো আমরা, তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি, তাহলে ওই যে কোণটা আছে সেই কোণটা আবার পাবো আমরা 180 মাইনাস এই দুটো যোগফল, তার মানে এটা 90 100 হচ্ছে শুধুমাত্র 80 পাবো। তাহলে দেখুন এই যে যে কোণটা আছে, এই যে কোণটা আছে আমি আরো একটু বড় করছি ছবিটা, এই যে কোণটা আছে এই কোণটা তাহলে কত হবে, এই কোণটাও কিন্তু 80 ডিগ্রি হবে। এখন বোঝার বিষয় হচ্ছে এটা, এই যে ত্রিভুজটা আছে এখানে যে ত্রিভুজটা আছে এইরকম ভেতরে যে ত্রিভুজটা আছে, এই ভেতরে ত্রিভুজের এটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি বেরোলো, এটা আমাদের কত হবে, এই ত্রিভুজ এই ত্রিভুজটা তো সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ কত হবে, এই কোণ অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে এই যে কোণটা আমাদের প্রশ্ন অ্যান্সার চেয়েছে সে কোণ কত হবে, 180 মাইনাস 80 প্লাস 60 অর্থাৎ 140, 40 ডিগ্রি আমাদের ক্ষেত্রে অ্যান্সার পায়। ঠিক আছে, পরিষ্কার হলো অঙ্কটা, খুব সুন্দর একটা অঙ্ক ছিল। তাহলে অ্যান্সার হবে আমাদের কি, অ্যান্সার হবে কিন্তু আমাদের অপশান সি। চলুন এবার কি বলেছে, এক সেমি স্কোয়ার ক্ষেত্রের ফল রং করতে 2 টাকা খরচ হয়, 20 সেমি ঘনাকৃত বাক্সের বাইরের তলগুলির
রং করতে কত খরচ হবে? তার মানে আমাদের বিষয়টা হচ্ছে এই যে ঘন আকৃতির যে বিষয়টা বস্তুটা রয়েছে সেই বস্তুর কটা তল থাকে? এই যে বস্তু আছে এই বস্তুর কটা তল থাকে? এই বস্তু কিন্তু ছটি তল আছে। এই ঘনকের কটি তল? ছটি তল আছে। তাহলে একটি তলের ক্ষেত্রফল কত? 20 তার স্কোয়ার, অর্থাৎ 400। ছটি তলের ক্ষেত্রফল কত? অর্থাৎ 2400। সুতরাং খরচ হবে কত? খুব সহজ অঙ্ক ছিল এটা, 4800। অপশন সি আমাদের এক্ষেত্রে আবার সঠিক। চলুন কোশ্চেন এবং পরবর্তী কোশ্চেন। এই কোশ্চেনটাও কিন্তু অত্যন্ত ভালো অঙ্ক, ঠিক আছে? এবং এই কোশ্চেনটা আমরা কিভাবে করব সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু অবশ্যই একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। দেখুন এখানে দুটো পার্ট আছে, ভালো করে খেয়াল করুন, এখানে দুটো পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট। প্রথম পার্টটা এই অংশটা আমরা আলাদা করে নিই, 2 × 3 × 4 × 2007 × 2008 × 2009 বিয়োগ 2008 − 2009, ঠিক আছে? দুটো আলাদা করে দিলাম, ভাগ দিতে বলেছে আমরা দিলাম, তাহলে এইটা এটা কেটে গেল। তাহলে এই পার্টটাতে আমাদের কোনো ভাগশেষ থাকবে না, এখানে রিমাইন্ডার আমরা কত পাবো? জিরো পাবো। আর এখানে আমাদের রিমাইন্ডার কত পাবো? দেখুন এই মাইনাস আছে, মাইনাস থাক, কিন্তু এটার থেকে এটা কত কম আছে? এক কম আছে, ঠিক আছে? এক কম আছে, তাহলে আমরা কত পাবো? মাইনাস এক রিমাইন্ডার পাবো। এখন এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস ওয়ান, অর্থাৎ অ্যান্সার আমাদের কি হবে? প্লাস ওয়ান। এই যে রিমাইন্ডার বা ভাগশেষ সংক্রান্ত যে অঙ্ক আছে, এই ধরনের প্রচুর অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। যদি আমাদের ছোট ছোট যে ভাই বোনেরা আছে, যদি মনে হয় যে রিমাইন্ডার সংক্রান্ত অঙ্ক আমাদের জানা প্রয়োজন, তাহলে এই আইবাইটমে আমাদের যে লিঙ্ক দেখতে পাচ্ছ ওই লিঙ্কে এই রিমাইন্ডার সংক্রান্ত অঙ্কর ডিটেলস দেওয়া আছে, একটু দেখে নিন। নেক্সট কোশ্চেন নাম্বার 10 এবং অঙ্কের প্রশ্নের শেষ উত্তর নাকি এবিসিডি একটি আয়তক্ষেত্র। আমরা এটাকেও একটু বড় করে দিই, তাহলে সুবিধা হবে আমাদের। কি আছে? এবিসিডি একটি বর্গক্ষেত্র, যার এডি বাহুর উপরে ই একটা বিন্দু, এফ একটা বিন্দু, এমন বিন্দু যাতে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান হয়। তাহলে কি হবে? দেখুন আমরা একটা কাজ করব, আমরা একটু ছবি এঁকে নেব, এই জায়গা থেকে ডাইরেক্ট এরকম একটা মাঝখান আঁকলাম আর এখান থেকে এরকম একটা আঁকলাম, ঠিক আছে? এটা কিন্তু বর্গক্ষেত্র, কিন্তু ছবিতে মনে হচ্ছে আয়তক্ষেত্র, প্রশ্নটাতে এরকম ছিল, কিছু আমি করতে পারিনি। তো কি হলো, যদি এইটা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা আর এই অংশটা কি সমান, এই অংশটা এই অংশটা সমান, এই অংশটা এই অংশটা সমান। তার মানে বেশ বিষয়টা দাঁড়ালো এই, দাঁড়ালো এই, আমি যদি যদি এটাকে এক্স ধরি, এই শুধু এটাকে এক্স ধরি, তাহলে এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য কিন্তু 3x, তাহলে ক্ষেত্রফল কত? 9x², কারণ বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা আছে 9x² বর্গ। ওকে, ঠিক আছে? এইবার দেখুন, এইবার আরো একটু মজার বিষয় আছে এখানে, ওখানেই শেষ থাকলে হবে না কিন্তু। তাহলে এটা কি এক্স, এটা কি এক্স, আর এটা এটা কত, এটা কত? অবশ্যই 3x, কারণ কারণ এটা তো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের বাহু দুটো তো সমান হবে, ঠিক আছে? আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করে লিখেছি, কিন্তু মোটটাও তো এর পাশে সমান হবে। তাহলে এই যে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? অবশ্যই সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি আছে। সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য এটা যদি আমরা ভূমি ধরি, তাহলে এটা কি লম্ব, ঠিক আছে? তাহলে এই অতিভুজ, অতিভুজ যেটা আছে সেটা সমান কি হবে? অর্থাৎ x² + 3x² সমান না কি হবে? এই যে 30 সেমি যেটা আছে, 30 সেমি, তার মানে এখানে কত হলো? x² + 9x² সমান 900, ঠিক আছে? তাহলে 10x² সমান আমরা 900 পেলাম। এই x 10x একটা 10 কেটে নিলাম, তাহলে x² সমান 900। আমাদের বর্গমূল করার কোনো দরকার নেই,
ক্ষেত্রফল কত? 9x² তাহলে 9x² সমান কত? 9 × 9 অর্থাৎ 810 বর্গ সেমি সেমি স্কয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা আমি কিভাবে করেছি এবং খুব সুন্দর অঙ্কটা। মাথার ভিতরে একটু বুদ্ধি খাটাতে হবে যে আমি কোথায় কোনটা ধরব, আমার ধরার উপরে অঙ্কটা কিন্তু সহজ বা কঠিন হয়ে যাবে। সো অ্যান্সার আমাদের হচ্ছে 810। ওকে, তাহলে বোঝা গেল কিভাবে আমরা অঙ্কটা করলাম। এই ছিল আজকের মডেল কোশ্চেনের, আমাদের মডেল ওয়ান কোশ্চেনের অঙ্কর সলিউশন। যদি তোমাদের কোনো অঙ্ক সলিউশন ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে নতুন নতুন সেট করে আপলোড করে দেবো। ঠিক আছে, তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, বিশেষ করে ছোটো ছোটো ভাই বোনেরা তারা অবশ্যই নতুন তারাও সাবস্ক্রাইব করো, এবং যে কোনো পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে, সো তারা অবশ্যই লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী। এছাড়াও প্রত্যেকের সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।